13 বছর পেরিয়ে 14তম বছরে পদার্পণ করলো দেশ টিভি। পথ পরিক্রমা ও দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত। দেশ টিভির আজ এই নতুন যাত্রা শুরু হয়েছে, নতুন লোগন উন্মোচনের মধ্যে দিয়ে পাল্টে যাওয়া বাংলাদেশের সাথে তাল মিলিয়ে প্রচেষ্টা চালাবে প্রিয় প্রতিষ্ঠান। আমি সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষী ভাইদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দেশের সঙ্গে থাকুন, দেশকে এগিয়ে রাখুন। ধন্যবাদ। 13 বছর পার করে নতুন আঙ্গিকে দেশ টিভি যাত্রা শুরু করলো। আমাদের বিশ্বাস দেশ টিভি তার অসংখ্য দর্শক শ্রোতাকে নতুন আঙ্গিকে অনুষ্ঠানমালা এবং সংবাদ সম্প্রচারের মধ্য দিয়ে তারা আরও বেশি নন্দিত হবে দেশে এবং দেশের বাইরে। একজন পেশাজীবী সাংবাদিক হিসাবে এই দেশ টিভির সাথে জড়িত আমার সাংবাদিক বন্ধুদের এবং এর সাথে কর্তৃপক্ষ যারা আছেন, কলাকুশলী যারা আছেন, তাদেরকে অভিনন্দন। দেশ টিভি নতুনভাবে, নতুন সাজে, নতুন আঙ্গিকে যেভাবে বিগত বছরগুলিতে দর্শকদের আস্থা অর্জন করেছে, কেননা একটা প্রচার মাধ্যমের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে এটার বিশ্বাসযোগ্যতা, এবং সেটিকে পুঁজি করেই আজকাল আমাদের আধুনিক যুগে বিভিন্ন মিডিয়াগুলো এগিয়ে যায়। এবং আমরা একই সাথে জানি যে যেই ধরনের নানান তথ্য, নানান খবর, নানান মতামত বিশেষ করে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আসে, সেখানে আসলেই সত্য কী এবং কোনটা সত্য না এই বিষয় নিয়ে অনেক সময় একটা বিতর্ক সৃষ্টি হয়। যাই হোক, আমি মনে করি দেশ টিভি তার অবস্থান বাংলাদেশে শুধু নয়, আন্তর্জাতিকভাবে আধুনিক প্রযুক্তির সুবাদে আরও এগিয়ে যাবে। আমাদের নতুন করে কিছু চাওয়ার নেই, কারণ দীর্ঘ 14 বছর ধরে তারা এই দেশকে যা দিয়েছে, আমাদের যেই আকাঙ্ক্ষা তারা পূরণ করবার লক্ষ্যে কাজ করেছে, সুতরাং তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তার প্রতি অনেক শুভেচ্ছা। দেশ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আজকে একটা নবযাত্রার সূচনা করলো, নতুন আঙ্গিকে দেশ টিভি আসছে, আমাদের সকলের জন্য অনেক প্রত্যাশা জাগিয়ে আসছে। আশা করব আমাদের প্রত্যাশাগুলো পূরণ হবে। প্রত্যাশা হলো যে দেশ টিভি যেটা সকলেই বলেছে, দেশের কথা বলবে, জনগণের কথা বলবে এবং নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠানগুলি পরিচালনা করবে। আমার কাছে যে প্রত্যাশা থাকবে সেটি হচ্ছে দেশ টিভি মানুষের সঠিক মনন তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। দেশ টিভি আবহমান বাংলার সংস্কৃতি লালন করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। দেশ টিভি মানুষকে স্বপ্ন দেখাতে ভূমিকা রাখবে। দেশ টিভি দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে দেশ টিভি দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধুমাত্র বস্তুগত উন্নয়ন টেকসই নয়, মানুষের আত্মিক উন্নয়ন যদি না হয়, মানুষ আজকে যে ক্রমাগতভাবে যন্ত্রের ব্যবহারের সাথে সাথে মানুষের যে যন্ত্র হয়ে যাচ্ছে, মানুষের মানবিকতা হারিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, সেটি থেকে মানুষকে মুক্ত রাখতে হবে। সেজন্যে উন্নয়ন প্রয়োজন, বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন। মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ এবং মমত্ববোধের সমন্বয় ঘটিয়ে একটি উন্নত জাতি গঠন করা প্রয়োজন। আমি আশা করব দেশ টিভি সেই ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখবে, দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে।